তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা সিক্রেট সেটিং সম্পর্কে কথা বলবো। এই সেটিংটির মাধ্যমে আপনি আপনার ফোনের ওয়াইফাই স্পিডটাকে আগের তুলনায় বাড়িয়ে তুলতে পারবেন। অনেক সময় কী হয়, আমরা যখন আমাদের কারো ফোন থেকে হটস্পটের মাধ্যমে আমাদের ফোনে ওয়াইফাই কানেক্ট করি, তখন কিন্তু আমাদের ফোনে প্রচুর পরিমাণে স্পিডটা কম দেয়, তো এর ফলে কিন্তু আমরা বিরক্ত বোধ করি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়াইফাইয়েরই কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো করলে কিন্তু ওয়াইফাই স্পিডটা আগের চাইতে বেড়ে যাবে এবং আপনি কিন্তু এবার থেকে ওয়াইফাই ইউজ করে মজা লুটতে পারবেন। তো সেটিংটি অন করতে হলে আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে, প্রথমে সেটিংসে যেতে হবে। তো সেটিংসে গিয়ে আপনাকে একটা অপশান অন করতে হবে। তো আপনারা প্রথমে গিয়ে ওয়াইফাই বলে একটা অপশান খুঁজে পাবেন। ওয়াইফাই অপশানটি যদি আপনারা প্রথমে না পান তাহলে কমেন্টে জানাবেন আপনার ফোনে মডেল নাম্বারটি। তো এখানে দেখবেন ওয়াইফাই ক্লিক করবেন, ওয়াইফাই অপশানটি পাওয়ার পর দেখবেন এখানে ওয়াইফাই অপশানটি প্রথমে অন করে নেবেন। এটা যদি অন থাকে তাহলে অন থাকবে, যদি অফ থাকে তাহলে এটা অন করে নেবেন। অন করার পর দেখতে পাবেন এখানে একটা অপশান রয়েছে অ্যাডভান্স সেটিংস বলে, তো এখানে প্রেস দেবেন। প্রেস দেওয়ার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশান, তো এখানে দেখবেন যে প্যাস পয়েন্ট বলে একটা অপশান রয়েছে, তো এই প্যাস পয়েন্ট অপশানটি অন করে নেবেন। এরপর ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে দেখবেন ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট বলে একটা অপশান পাবেন, এখানে টাচ দেবেন। টাচ দেওয়ার পর দেখবেন যে অটো কানেক্ট ওয়াইফাই, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন একটা অপশান পেয়ে যাবেন অটো সুইচ টু মোবাইল নেটওয়ার্ক, এটা অন করে নেবেন। এটা অন করে নেওয়ার পর নিচে একটা অপশান পাবেন ডুয়েল চ্যানেল অ্যাক্টিভেশন, তো এই অপশানটি টাচ দেবেন। টাচ দেওয়ার পর এটাকেও আপনারা অন করে নেবেন। দেখুন এখানে লিখে রয়েছে ইউজ ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা সেম টাইম ফর ফাস্টার, এখানে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে ফাস্টার নেটওয়ার্ক সার্ভিস দেবে। আপনার ফোনে যেসব অ্যাপগুলো রয়েছে সেগুলোতে যখন আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ইউজ করবেন সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাস্ট চলবে আপনার ফোন থেকে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই যদি এই সেটিংটি আপনার ফোনে না পেয়ে থাকেন, যদি খুঁজে যদি আপনার ফোনের সেটিংসটি না পান, তাহলে কমেন্টে আপনার ফোন নাম্বার বা আপনার মডেল নাম্বারটি অবশ্যই এখানে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।